তো এখন মিঠু বাজারে গেছে লেবু আনতে, এখনো মানে ওরা কিন্তু স্নান, তো চলো এগুলো কেটে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হলো মানডে, মানডে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ ব্লগটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং। তাহলে চলো ব্লগটা স্টার্ট করি। আমার মোটামুটি ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে তো আমাদের হেলদি ছাতু শরবত করবো, অবভিয়াসলি। স্মুদিটা বেশ কয়েকদিন খাচ্ছি না, তার কারণ আমার ছাতুটা খেতে ভালো লাগছে, তাই বললো যে ঠিক আছে চলো এখন ছাতুই খাই, আবার কয়েকদিন পর থেকে আবার স্মুদি খাবো। তো এখন মিঠু বাজারে গেছে লেবু আনতে, দেখা যাক ও কখন আসে, তার আগে আমি সবকিছু রেডি করে রাখি। আর তোমাদের বলেছিলাম যে পুকুরে মাছ ধরলে দেখাবো। পুকুরে মানে যাদের পুকুর তারা জাল দিয়ে তো অনেক আগে মাছ ধরে, মানে ভোরবেলায় মাছ ধরে নিয়ে চলে গেছে, আর এখন এই যে আশেপাশে লোকজন মাছ ধরছে, তোমাদের একবার দেখিয়ে দিই চলো। দেখো সবাই, দেখো পুকুরের চারদিকে দাঁড়িয়ে আছে, মাছ দেখতে পেলে তবেই জলে নামছে। এই যে ইনি একজন নেমে আছেন। আগে তো প্রচুর মানুষ মাছ ধরতো, এখন তো এই কয়েকজন ধরে। যদিও সকালের দিকে আরো বেশি ছিল, কিন্তু আমার কাছে আমি ব্যস্ত ছিলাম আর দেখাতে আমি পারিনি, তাই এখন ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই। আমি জুম করে দেখাচ্ছি, এই হলো ব্যাপার। তো চলো তাহলে চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এখানে দেখো তিনটি এগ, মানে বয়েলড এগ ছাড়িয়ে রেখেছি, আর এবার ছাতুটা রেডি করব। তার আগে আমি বাসনগুলো তুলে নেব, ঠিক আছে? তার কারণ হলো এগুলো কিন্তু কাল মানে সকালে মেলে দেবো, ঠিক আছে? তারপর আর তোলা হয়নি, মানে দিদির বাড়ি থেকে তো ফিরেছিলাম অনেক রাতে, দিদির বাড়ি থেকে ফিরে মিঠুদের বাড়িতে ভিডিও আপলোড করেছি, সেখানে তো ভিডিওটা এন্ড করেছিলাম আগের দিন, মানে দেখিয়েছি, আর তারপর এসে না আর এগুলো তোলা হয়নি, আজ তুললাম। এখন সবকিছু আমি ধুয়ে নেবো, যদিও এখান থেকে তুলে আমি র্যাকে রাখলেও মানে ইউজ করার আগে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েই করি, ঠিক আছে? ছাতু তো এখানে বের করা নেই, ছাতুটা নিয়ে আসি আগে। বসে আমি বানাচ্ছি, আমি একদিন বানাই। ও টাটা। মিঠু বেরিয়ে গেলে, ওর কাজ আছে। আসলে ও আসার পর আর ভিডিও আমি বানাতে পারিনি, তার কারণ হলো ও না আমার ফোনে একটা কাজ করছিল,
তো এখন কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাই ভিডিওটা অন করে দেখিয়ে দিলাম যে ও বেরিয়ে যাচ্ছে, অতটুকুই দেখাতে পারলাম। চলো এরপর আমি কি করছি না করছি সবকিছু শেয়ার করবো। তো চলে এসেছি কিচেনে, এখন ভাত বসিয়ে দিয়েছি, শুধু সিম্পল একটা মাছের ঝোল করব, আর কিছু বানাবো না, আমি একাই খাবো। আর এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এখন কিন্তু প্রায় দেখে বলছি, তো টাইমটা বলতেই ভয় করছে, এখন 3:57 বেজে গেছে, আমি ভাত বসিয়েছি এখন, আর শুধু মাছের ঝোল বানাবো, আর কিছু করব না। এত লেট কেন বলছি, আমার বাবা বেরিয়ে গেছে সকালে, 9:30 ট্রেনে গেছে আজ, আমি তখন ঘরেই ছিলাম, বাবার জন্য তো তখন রান্না করা হয়নি, মানে বাবা রান্না করতে বারণ করেছে, আর আমার তখন আমার এডিটিং এর কাজ কমপ্লিট হচ্ছে, আমি কিন্তু অন্য কোনো কাজ মানে আমার করতে ইচ্ছা করে না, তো এখন এডিটিং কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে, এসে আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটা মাছের ঝোল করব, মাটা মাছের ঝোল করবো, ঠিক আছে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমাদের যে ঠাকুরের বাসন ধোয়ার যে বেসিনটা আছে তার পাশেই যে দরজাটা পুকুরের দিকে, ওই দরজাটা না খোলা ছিল, সকাল থেকেই খোলা ছিল, আমি বাইরে বেরিয়ে দেখছি এখন দরজাটা পুরো আটকে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, আমি একবার টেনে খোলার চেষ্টা করলাম, খুলতে পারছিলাম না, এটে গেছে। আর তারপর আমি দেখলাম যে মানে দরজার নিচে না অনেক সময় তো এখানে আমাদের আশেপাশে তো প্রচুর গাছ রয়েছে, তো পাতা এসে পড়ে, ঠিক আছে, শুকনো পাতা এসে পড়ে, আমি ভেবেছি পাতা, কিন্তু তারপর দেখছি যে গোসাপগুলো হয় না কুমিরের মতো দেখতে, সেই তার লেজ, বাচ্চা, একদম বাচ্চা। তো ওকে ও মানে আমি দরজাটা খোলার চেষ্টা করেছি, কিন্তু বুঝতে পারছি না ও আটকে গেছে না ও এমনি ওখানে শুয়ে আছে, আমি বুঝতে পারছি না, তো ওকে আমি ফোন করে ডাকলাম, ও আসুক, এলে আমি দেখাচ্ছি তোমাদের। হলো হলো, আচ্ছা ও আটকানো ছিল না, তো ওকে তো তোমাদের দেখালাম, অনেক ছোট, মিঠুকে তাড়াইনি, বললো ওখানে থাক, দরজাটা বন্ধ করে দাও, ও ঠিক টাইমে চলে যাবে, তো আমি আর দরজাটা খুলিনি, ও দরজাটা বন্ধ করে দিয়েছে। আর এখন দেখো আমি লাঞ্চ করব, এত তাড়াতাড়ি লাঞ্চ করতে পারছি তার কারণ হলো কাকিমা একটু আগে এসে আমাকে তরকারি দিয়ে গেছে, তো সেটা দিয়েই ভাবলাম আমি লাঞ্চ করে নিই, আর তারপর আমি মাছের ঝোল বানাবো। মাছের ঝোলটা বসিয়ে আমি ছাদে এলাম, মাছের ঝোলটা আমি গিয়ে দেখা, ছাদের গেটটা আমি এই যে চাবি নিয়ে এসেছি লক করব, কারণ বিকেলের মধ্যে আমি ছাদের গেটটা লক করে দিই, সকালে তোমাদের বলেছিলাম মানে দেখিয়েছিলাম মাছ ধরছে, তো দেখো এখনো কিন্তু পেছনে দেখতে পাচ্ছ, আমি হাত দিয়ে দেখাচ্ছি না, ওরা মানে বুঝতে পারবে, এখনো মানে ওরা কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করে আবার একটু আগে নেমেছে পুকুরে। চলো এরপর আমি নিচে যাবো, নিচে গিয়ে মাছের ঝোলটা কেমন বানালাম কি করলাম সেটা শেয়ার করব। প্রায় কিন্তু এখন ঘড়িতে বাজে 5:40, ঠিক আছে, 5:40 বেজে গেছে, 6টার মধ্যে জয়পুরতে চলে আসবে আমাকে গিয়ে, এখন আমি যেহেতু খেয়ে নিয়েছি ঠিক টাইমেই কিন্তু কাকিমা এসে আজ আমার খাবারটা দিয়ে গেছে, তাই খাওয়াটা একটু তাড়াতাড়ি হলো, না হলে তো আরও দেরি হতো। চলো এবার নিচে যাই, গিয়ে কি করছি না করছি সবকিছু শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা, আমি সবেমাত্র পড়িয়ে উঠলাম, এখন বাজে 7:35, তো যাকে ছেড়ে দিয়েছি এখন আমি কিচেনে যাব, গিয়ে তোমাদের দেখাবো মাছের ঝোলটা, কারণ ছাদ থেকে এসে না আমি আর তখন সময় ছিল না তাড়াতাড়ি করে এসে, তো সন্ধ্যা পুজো দিয়ে তারপর আমি জয়কে তাড়াতাড়ি করে পড়াতে বসে গেছি, আর মাছের ঝোলটা শুধু মানে শুধু গ্যাসটা অফ করে আমি একটা বাটিতে ঢেলে রেখে এসেছি, আর বেসিনে প্রচুর বাসন আছে, সেগুলো এখন গিয়ে আমি মাজবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো মাছের ঝোলটা গিয়ে আমি দেখাচ্ছি এখন, চল। এই যে দেখো কত বাসন, এখানে অনেক বাসন আছে, তো এগুলো এখন মেজে নেব আর মাছের ঝোলটা দেখাই। এই যে বাটা মাছের ঝাল, আমি শুধু দেখতে পাচ্ছ এই যে শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে করেছি, আর কালো জিরে, কাঁচা লঙ্কা, এই হলো মাছের ঝোলের ইনগ্রিডিয়েন্টস, বেশি কিছু নয়, শুধু পেঁয়াজ মানে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভিজে নিয়ে তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে নাড়াচাড়া করে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি, গরম জল কিন্তু অবশ্যই, জল দিয়ে তারপর ভালো করে ফুটিয়ে নামানোর আগে মাছগুলো দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো উপর থেকে নামিয়ে,
feels like love. Even though we're kinda nervous, together we'll be strong. I don't know for sure, all I know, didn't know what hit me when we started. I was shaking electric, trying to stay calm and collected. On that summer afternoon, you were shining like a gem in the sunlight. We were out until midnight, yeah. You said, do you wanna go out sometime? I said, girl, you read my mind. কমপ্লিট দেখিয়ে দিলাম, এবার আমি গ্যাসটা ক্লিন করে নেব। এই দেখো তিনটে আলু এনেছি, ভাবছি ঢেঁড়স আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করব, পেঁয়াজ রসুন দিয়ে, হেভি টেস্টি হয়। তো চলো আলুগুলো এখন কেটে নিই, শুধু মাছের ঝোল আছে তাই ভাবছি একটু চচ্চড়ি করে নিই। তো চলো এগুলো কেটে নিই, কেটে নিয়ে ফিরে আসছি। আজকের মতো আমার কাজ কমপ্লিট, ভিডিওটা এখানেই এন্ড করব। তো চলো বন্ধুরা, হবে আবার একটা ইন্টারেস্টিং ভ্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনটিকে অন করে দিও, তাহলে আমার ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে তোমার মোবাইলে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো টাটা।